মুকুল রায় কাদের, বিজেপির নাকি তৃণমূল কংগ্রেসের, এই প্রশ্নেই দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে আজ জানা গেল বিজেপিতেই রয়েছেন রায় সাহেব। দল ত্যাগ করেননি কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়। বিজেপির টিকিটে এখান থেকেই 21 নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি, তারপরে তৃণমূল ভবনে একাধিকবার গিয়েছেন। তা নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের টানাপোড়েন চলে, তবে দীর্ঘ শুনানির পর আজ আবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মুকুল রায় আছেন বিজেপিতেই। শুভেন্দু অধিকারীর করা অভিযোগ খারিজ করে দিলেন তিনি, তাই মুকুল রায়ের বিধায়ক পদ হারানোর সম্ভাবনা আর রইল না। তবে উল্লেখ্য, 2017 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। 2020 সালে বিজেপিতে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব পান তিনি। 21 নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হন মুকুল রায়, তারপর আবার তৃণমূল কংগ্রেসে ফেরেন। মুকুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি এই নিয়ে মামলা পর্যন্ত করা হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়, এবং আজ তিনি জানিয়ে দিলেন মুকুল রায় এখনো দলবদল করেননি, তিনি এখনো পর্যন্ত বিজেপিতেই রয়েছেন। সেটা এই সম্পর্কে যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর্থিক কষ্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।